আমরা আলোচনা করছি ভগবান শ্রীকৃষ্ণের প্রসূতিটি গুণাবলী, অনন্য গুণাবলী। প্রথম গুণাবলীটা আমরা অর্জন আলোচনা করেছি, সুন্দর অঙ্গ। দ্বিতীয় গুণাবলী শুভ লক্ষণ, শুভ লক্ষণ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের দ্বিতীয় গুণাবলী। যারা মহাপুরুষ হন তাদের কিছু শুভ লক্ষণ থাকে, সেরকম ভগবানেরও কিছু শুভ লক্ষণ থাকে যেগুলো সাধারণ মানুষদের মধ্যে থাকে না। এবং ভগবান শ্রীকৃষ্ণের দেহের এই যে শুভ লক্ষণ গুলো রয়েছে, এগুলো প্রমাণ করে তিনি হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান। আমরা যেদিক থেকেই কৃষ্ণকে দেখি না কেন, সামনে থেকে দেখি, পিছন থেকে দেখি, পাশ থেকে দেখি, উপর থেকে দেখি, নিচের থেকে দেখি, যেদিক থেকে আমরা কৃষ্ণকে দেখি না কেন, আমাদের চোখ স্তব্ধ হয়ে যাবে তার দিব্য রূপের দ্বারা। তার দিব্য রূপ এত সুন্দর, এত চমৎকার। তো শুভ লক্ষণের মধ্যে রয়েছে যে কৃষ্ণের শরীরের 7টি অঙ্গ হচ্ছে লাল আভাযুক্ত, রক্তিম। কৃষ্ণের দেহের 7টি অঙ্গ হচ্ছে রক্তিম, রক্তিম মানে একটু লালচে ধরনের। যেমন সকালবেলা যখন পূর্ব দিকে সূর্য উদিত হয়, সূর্য একটু লালচে থাকে, সেরকম রক্ত কমল কর পদতল, আমরা একটা ভজনে গাই না, রক্ত কমল কর পদতল। অর্থাৎ কৃষ্ণের যে হাতের তালু সেটা রক্ত কমল, রক্ত লাল রঙের পদ্ম ফুলের মতো লালচে ধরনের, লাল আভাযুক্ত। কৃষ্ণের যে দুইটা দুইটা কর, দুইটা হাতের তালু হচ্ছে লাল, রক্তিম। তার পায়ের দুইটা তালু হচ্ছে, তার পা দুইটা হচ্ছে রক্তিম, তার চোখ হচ্ছে রক্তিম, তার ঠোঁট হচ্ছে, দুইটা ঠোঁট হচ্ছে রক্তিম, তার তালু হচ্ছে রক্তিম, তার জিহ্বা হচ্ছে রক্তিম, তার নখ হচ্ছে রক্তিম। এই 7টি অঙ্গ কৃষ্ণের, এগুলো হচ্ছে রক্তিম। আবার কারো দেহের যদি এই 7টি অঙ্গ যদি রক্তিম হয়, তাহলে মনে করা হয় তিনি হচ্ছেন একজন মঙ্গলময় ব্যক্তি, তিনি হচ্ছেন মঙ্গলময়, তাকে দেখলে মঙ্গল হয়, সেজন্য বলা হয় মঙ্গলকারী অমঙ্গলহারী। কৃষ্ণ হচ্ছেন মঙ্গলকারী আর অমঙ্গলহারী, তিনি সকলের মঙ্গল করেন আর অমঙ্গল হরণ করে। কৃষ্ণের দেহের 3টা অঙ্গ হচ্ছে ছোট, হ্রস্ব, হ্রস্ব মানে একটু একটু ছোট। কৃষ্ণের গলা একটু হ্রস্ব, উরুদ্বয় দুইটা উরু একটু হ্রস্ব, এবং উপস্থ হচ্ছে হ্রস্ব। কৃষ্ণের 3টা অঙ্গ হচ্ছে প্রশস্ত, প্রশস্ত মানে একটু ব্রডার, প্রশস্ত, 3টা অঙ্গ প্রশস্ত। কোমর হচ্ছে প্রশস্ত, ললাট বা কপাল হচ্ছে প্রশস্ত, এবং বক্ষ তার যে বুক এটা হচ্ছে প্রশস্ত। কৃষ্ণের 3টা অঙ্গ হচ্ছে গভীর, গভীর ডিপ, তার কণ্ঠস্বর হচ্ছে গভীর, তার বুদ্ধি হচ্ছে গভীর, এবং তার নাভি হচ্ছে গভীর। কৃষ্ণের দেহের 5টি অঙ্গ হচ্ছে উন্নত, লম্বা, তার নাক হচ্ছে একটু উন্নত, দুইটা বাহু হচ্ছে উন্নত, দুইটা কান হচ্ছে উন্নত, কপাল হচ্ছে উন্নত, এবং জঙ্গা হাঁটু হচ্ছে উন্নত। এই সবগুলো হচ্ছে মহাপুরুষের লক্ষণ, ভগবান যে দিব্য ব্যক্তি তার লক্ষণ। কৃষ্ণের দেহের 5টি অঙ্গ হচ্ছে সূক্ষ্ম, তার ত্বক হচ্ছে সূক্ষ্ম, তার কেশ বা চুল হচ্ছে সূক্ষ্ম, তার লোম হচ্ছে সূক্ষ্ম,
তার দাঁত হচ্ছে সূক্ষ্ম এবং তার আঙ্গুলের মধ্যভাগ হচ্ছে আঙ্গুলের মধ্যভাগ না আঙ্গুলের অগ্রভাগ সামনের অংশ হচ্ছে সূক্ষ্ম। এভাবে শুভ লক্ষণ, অনেকগুলো শুভ লক্ষণ খ্রিস্টের মধ্যে রয়েছে এবং এই সর্বশুভ লক্ষণ দর্শন করে শ্রী জগতের স্বর্গমর্ত পাতাল শ্রী জগতের সবাই তৃপ্ত হয়। তিন নম্বর গুণাবলী আমি ব্যাখ্যা একটু কম করছি, কারণ আমাদেরকে পরবর্তী কোর্স শুরু করতে হবে, হেলথ ম্যানেজার কোর্স। রুচির পরবর্তী গুণাবলী হচ্ছে রুচির, রুচির শ্রীকৃষ্ণের অনন্য দেহ ব্রজবাসীদের আগ্রহী চোখের জন্য একটা নয়নের উৎসব, নয়ন মহোৎসব। ব্রজবাসীরা কৃষ্ণকে দর্শন করে মহোৎসব করে, ব্রজবাসীদের জন্য মহোৎসব হচ্ছে কৃষ্ণকে দর্শন করা। গোপীরা কৃষ্ণের সৌন্দর্য আস্বাদনের জন্য নিরন্তর মহোৎসবে যুক্ত থাকে। এটাই হচ্ছে মহোৎসব, যে কৃষ্ণকে দর্শন করতে পারা সেটাই হচ্ছে মহোৎসব। ন যত্র বৈকুণ্ঠ কথা সুদাপগা ন সাধবা ভাগবতা তদাশ্রয়া ন যত্র যজ্ঞেষ মহামহোৎসবা সুরেশ লোকোপি ন বৈষ সেব্যতাম। শ্রীমদ ভাগবতে বলা হচ্ছে মহোৎসব কি, মহোৎসব কি জিনিস। ন যত্র বৈকুণ্ঠ কথা সুদাপগা, যে স্থানে ভগবান শ্রীকৃষ্ণের গুণগাথা গুণ মহিমা কীর্তন হয় না। ন সাধব ভাগবতা তদাশ্রয়া, যে স্থানে কৃষ্ণের ভক্ত ভক্তরা কৃষ্ণের শুদ্ধ ভক্তরা যে স্থানে অবস্থান করেন না, থাকেন না। ন যত্র যজ্ঞেশ মকা মহোৎসব, যে স্থানে কৃষ্ণের দর্শন করা যায় না, কৃষ্ণের মন্দির নেই, কৃষ্ণকে দর্শন করা যায় না, যে স্থানে কৃষ্ণের নাম কীর্তন হয় না, সে স্থান যদি স্বর্গলোক হয় তাহলে সেই স্বর্গে আমি থাকতে চাই না, সেই স্বর্গে আমার থাকার ইচ্ছা নেই। স্বর্গের দেবতারা এরকম প্রার্থনা করে, আরে আমরা স্বর্গে এসে থেকে আমাদের জীবনটা বৃথা হয়ে যায়, কারণ এখানে শুধু ইন্দ্রিয় তৃপ্তি আর ইন্দ্রিয় তৃপ্তি, এখানে কৃষ্ণকে দর্শন করতে পারি না, কৃষ্ণের নাম কীর্তন হয় না, কৃষ্ণের কথা গুণ মহিমা কীর্তন হয় না, কৃষ্ণের ভক্তরা এখানে নেই, এই স্বর্গে থেকে কি লাভ। তার চেয়ে বরং পৃথিবী লোকে কোন ভক্তের ঘরে কোন শিশু বাচ্চা শিশু রয়ে হয়ে জন্মগ্রহণ করব, যাতে আমরা কৃষ্ণের গুণগান গাইতে পারি, কৃষ্ণকে দর্শন করতে পারি, কৃষ্ণের প্রসাদ পেতে পারি। এভাবে দেবতারা, স্বর্গের দেবতারা এভাবে আকাঙ্ক্ষা করে আছে, তাহলে আমরা কত সৌভাগ্যবান মর্ত্য লোকে যে আমরা এই সবগুলো করার সুযোগ পাচ্ছি। দেবতারা এগুলো সুযোগ পাচ্ছে না, আমরা পাচ্ছি, কত ভাগ্যবান। শ্রীকৃষ্ণের সবকিছু এত আনন্দদায়ক এবং সন্তোষজনক যে কৃষ্ণ ব্যতীত একটি মুহূর্ত অযুত বর্ষ যাতনার মতো হৃদয়কে ব্যথিত করে। যুগায়ষম নিমিষেন চাক্ষুষা প্রবিশায়িতম শূন্যায়িতম জগৎসর্বম গোবিন্দ বিরহে। কৃষ্ণকে দর্শন না করলে এক একটা সেকেন্ড যেন এক একটা যুগের মতো মনে হয়, মহাপ্রভু বলছে। এরকম কৃষ্ণের সবকিছু এত আনন্দদায়ক, এত সন্তোষজনক যে একটা মুহূর্ত যদি আমরা কৃষ্ণ ভাবনা বিহীন হয়ে কাটাই সেটা এক যুগের মতো মনে হয়। একটা প্রস্ফুটনশীল লাল পদ্ম ফুল সকলের নয়ন এবং মনকে হরণ করে,
যে পদ্ম ফুলটা নতুন ফুটেছে, একদম এখনই ফুটলে সতেজ টাটকা, সবার চোখকে আকর্ষণ করে, সবার মনকে হরণ করে, সেরকম কৃষ্ণের দেহও হচ্ছে পদ্ম ফুলের মতো। নম পঙ্কজ নাবায় নম পঙ্কজ মালিনে নম পঙ্কজ নেত্রায় নমস্তে পঙ্কজাঙ্গয়ে। কৃষ্ণের আটটি অঙ্গ হচ্ছে পদ্ম ফুলের মতো, কৃষ্ণের আটটি অঙ্গ পদ্ম ফুলের মতো, তার মুখ হচ্ছে পদ্ম ফুলের মতো, তার দুইটা চোখ হচ্ছে পদ্ম ফুলের মতো, তার নাভি হচ্ছে পদ্ম ফুলের মতো, তার হাত দুইটা হচ্ছে পদ্ম ফুলের মতো, তার দুইটা চরণ হচ্ছে পদ্ম ফুলের মতো। এগুলো দর্শন করে সকলের হৃদয় তৃপ্ত হয়ে যায়। গোবিন্দের দেহের বিশেষ সৌন্দর্য হচ্ছে তার মনোহারী গীত এবং বংশীধ্বনি। এই গান এবং বংশীধ্বনি হচ্ছে গোবিন্দের সব থেকে বিশেষ সৌন্দর্য। এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে, কালার বাঁশি শুনে বনে বনে ময়ূর নাচে রে। কালা, কৃষ্ণ কালা এখনো বাঁশে বাজায়, শ্যামকালিয়া বংশী বাজায়, এখনো তিনি বাঁশি বাজান। এটা তার বিশেষ সৌন্দর্য, ভক্ত যারা শুনবে তারা কৃষ্ণের মোহন বাঁশির গান, যারা ভক্ত প্রকৃত ভক্ত হয়েছে তারা কৃষ্ণের বাঁশির গান শুনতে পায়। এই কৃষ্ণের এই বংশীধ্বনি কলিযুগে হরে কৃষ্ণ মহামন্ত্র রূপে অবতীর্ণ হয়েছে। কেউ যদি হরে কৃষ্ণ মহামন্ত্র আস্বাদন করে শুনে, তার মানে সে কৃষ্ণের বাঁশি শুনছে। শ্যাম সুন্দরের সর্বাকর্ষক দিব্য নাম জপ করার সময় তার সুন্দর রূপ দর্শন করে কোনোদিন আমাদের হৃদয় নিশ্চয়ই অসীম আনন্দ আস্বাদন করবে। সেদিন আমার কবে বা কবে বা হবে। আমাদের বিভিন্ন আচার্যরা গিয়েছেন, সেদিন আমার কখন হবে, কবে কৃষ্ণধন পাবো হিয়ারো মাজারে জুড়াইব তাপিত পরা, সেই সেদিন আমার কবে বা হবে। যে কৃষ্ণের নাম জপ করে আমি কান্না করতে থাকবো, কৃষ্ণের রূপ দর্শন করে আমি স্তব্ধ হয়ে যাব, শরীরে রোমাঞ্চ হবে, কম্প হবে, অশ্রু নির্গত হবে, সেদিন আমার কবে হবে। কৃষ্ণের কৃপা গুরুদেবের আশীর্বাদ যদি আমাদের উপর থাকে, কোনোদিন হয়তো আমরাও সেই সুযোগ লাভ করতে পারি, সেই ভাগ্য আমাদের হবে। চতুর্থ গুণাবলী, কৃষ্ণের চতুর্থ গুণাবলী হচ্ছে জ্যোতির্ময়। জ্যোতির্ময় অত্যন্ত উজ্জ্বল, জ্যোতির্ময় তার রূপ। ভগবানের বক্ষস্থলে কৌস্তব মুনি রয়েছে, কৌস্তব মুনি। এই কৌস্তব মণি এটা অত্যন্ত দীপ্তিশালী, জ্যোতির্ময়। এটা এত বেশি দীপ্তিশালী যে সূর্যের দীপ্তিকেও তিরস্কার করে। আর সেই কৌস্তব মুনি যখন ভগবান অঙ্গে ধারণ করেন, ভগবানের অঙ্গ এত জ্যোতির্ময়, ভগবানের অঙ্গকান্তে এত দিব্য জ্যোতির্ময়, সে কৌস্তব মুনিকে আকাশের তারার মতো মনে হয়। মানে কৌস্তব মুনি অল্প অল্প আলো বিচ্ছুরণ করে ভগবানের দেহে যখন ধারণ করা, ভগবানের দেহ এত জ্যোতির্ময়। শ্রীকৃষ্ণের দিব্য প্রভাব এতই মহান, সকলকে পরাভূত করতে পারে, সবাইকে পরাভূত করে। কৃষ্ণ যখন তার শত্রু কংসের যজ্ঞস্থলে গিয়েছিলেন, সেখানে উপস্থিত সমস্ত মল্লযোদ্ধারা কৃষ্ণের দিব্য জ্যোতি দেখে, অঙ্গ অঙ্গ জ্যোতি দেখে ভয় পেয়ে গিয়েছিল, সন্ত্রস্ত হয়ে গিয়েছিল। কৃষ্ণের জ্যোতির্ময় দেহ অতি প্রভাবশালী এবং শক্তিমান। কিন্তু সেই কৃষ্ণ, তিনি যখন রাধার শুদ্ধ প্রীতির প্রভাবে, সেই কৃষ্ণ তিনি প্রেমনিত্য শিকার জন্য রাধার রাধিকার শিষ্য হন। চৈতন্য চৈতন্যতে কৃষ্ণ বলেছেন, রাধিকার প্রেম গুরু আমি শিষ্য নঠ,
যে রাধিকা হচ্ছে আমার গুরু আর আমি হচ্ছি রাধারানীর শিষ্য। কেন? কারণ এই অনেক কিছু আমি জানি, কিন্তু এই প্রেম বস্তুটা কি জিনিস সেটা আমি জানি না। শ্রী রাধায়া প্রণয় মহিমা কিদৃশ বা নই বা শান্ত বা অদ্ভুত মধুরিমা কিদৃশ বা মদীয় শোকা শাঞ্চ মদনুভবত কিদৃশম বেতি লোভা তদ্বা বাড্য সমজনী শচী গর্ব সিন্ধু হরি ইন্দু। কৃষ্ণ চিন্তা করছেন শ্রী রাধায়া প্রণয় মহিমা কিদৃশ বানইবা, যে রাধারানী যে আমাকে ভালোবাসে, এই ভালোবাসাটা কিরকম, এটা কেমন জিনিস এটা আমি জানি না। তারপর তিনি বলছেন শ্রী রাধারানী আমাকে ভালোবেসে কিরকম অনুভব করেন, তার অনুভূতিটা কি হয় সেটাও আমি জানি না। আর তৃতীয় বিষয়টা হচ্ছে এই এই যে রাধারানী আমাকে ভালোবেসে যে একটা অনুভূতি পাচ্ছে, এই অনুভূতির যে মধুরতাটা কে, এটা কেমন মধুর, এটা কিরকম মধুর, মধুর কিরকম, এই মধুরিমাটা কিরকম সেটা আমি জানি না। তো কৃষ্ণের মধ্যে এই তিনটা বাসনা জন্ম হয়েছে, যে রাধারানীর প্রেমটা কিরকম, এই প্রেমের ফলে অনুভূতিটা কিরকম, আর অনুভূতির ফলে মধুরিমাটা কিরকম। তো এই তিনটা বাসনা জাগ্রত হওয়ার কারণে কৃষ্ণ স্বয়ং শচী গর্ব, শচী দেবীর গর্বে তিনি চৈতন্য মহাপ্রভু রূপে অবতীর্ণ হয়েছে রাধারানীর প্রেম আস্বাদন করার জন্য। সেজন্য তিনি বলছেন, রাধিকার প্রেম গুরু আমি শিষ্য নট। রাধারানী হচ্ছে আমার প্রেমের গুরু, আমি হচ্ছে তার শিষ্য। গোবিন্দের জ্যোতি উজ্জ্বল সূর্যের মতো সমগ্র ব্রহ্মাণ্ডকে আলোকিত করলেও কৃষ্ণের জ্যোতি সারা জগৎকে আলোকিত করে, সারা ব্রহ্মাণ্ডকে আলোকিত করে, চিন্ময় জগৎকে আলোকিত করে। কিন্তু রাধারানীর অভিমানের রহস্যময় মেঘের দ্বারা কৃষ্ণের জ্যোতি ঢাকা পড়ে যায়। তো এই ভক্তের প্রেম বা ভক্তের ভালোবাসা, ভগবানের প্রতি ভক্তের যে ভালোবাসা, সেটা এমন জিনিস এরা ভগবানকেও আকর্ষণ করে। শুদ্ধ ভক্তির 6টা লক্ষণ আছে, এই 6টা লক্ষণের মধ্যে 6 নম্বর যে লক্ষণটা সেটার নাম হচ্ছে শ্রীকৃষ্ণ আকর্ষিণী। শুদ্ধ ভক্তি এতই আকর্ষণীয় যে ভগবানকেও সেটা আকর্ষণ করে, কৃষ্ণকেও সেটা আকর্ষণ করে। কৃষ্ণ সবাইকে আকর্ষণ করেন, তিনি সর্ব আকর্ষক, কিন্তু কৃষ্ণের ভক্তি এত আকর্ষণীয় সেটা কৃষ্ণকেও আকর্ষণ করে। সেই জন্য কৃষ্ণকে বলা হয় মদন মোহন, আর রাধারানীকে বলা হয় মদন মোহন মোহিনী, মদন মোহনকেও যিনি মোহিত করেন। শ্রীকৃষ্ণের মধুরতার সুগন্ধ ব্রজগোপীগণ এবং মায়ার জবনীকে আচ্ছন্ন জীবদের মনকে উদ্ভাসিত করে। কৃষ্ণ এত এত মধুর, যেমনকি মায়ার এই জগতে মায়ায় আচ্ছন্ন লোকেরাও কৃষ্ণের প্রতি আকৃষ্ট হয়। যেমন আপনি দেখবেন, আপনি যদি ইউটিউবে গিয়ে সার্চ দেন কৃষ্ণ ফোক সং, লোকসঙ্গীত, সেখানে অনেক গান পাবেন, ভ্রমর কৈয়ো গিয়া শ্রীকৃষ্ণ বিচেরে রণলে অঙ্গ যাই জ্বলিয়া রে ভ্রমর কৈয়ো গিয়া, এরকম গান পাবেন আপনি। জাগতিক লোকেরা গাইছে, জাগতিক লোকেরা, তারা ভক্ত না, মুসলিম, মুসলিমরা গিয়েছে, এরকম আছে, মুসলিমরা গিয়েছে। তারপর আর একটা কি গান আছে আমরা ছোটবেলায় শুনতাম,
আমার গলার হার কূলে নে ও গো ললিতে, এরকম গান আছে। তারপর আরেকটা গান আছে এরকম, কি গান যেন, কাইন্দো না কাইন্দো নারাই দৈর্য ধর অন্তরাই, তুমি ধৈর্য ধর অন্তরাই, শ্যামানিতে যাব মথুরাই, আমি শ্যামানিতে যাব মথুরাই। এরকম অনেক গান আছে, আমি কয়েকটা গান গাইলাম, বুঝতে পারছেন? এরকম জাগতিক লোকেরা এগুলো গিয়েছে, খ্রিস্ট ভক্তরা না, ইসকনের গান না, জাগতিক লোকেরা যারা মুসলিম, এমনকি মুসলিম তারা এগুলো গিয়েছে। তাহলে চিন্তা করুন কৃষ্ণ কত আকর্ষণীয়, তারা মায়ার আচ্ছন্ন, মায়ার যবনিকার মধ্যে আচ্ছন্ন তারা, তারাও কৃষ্ণের প্রতি আকৃষ্ট। কৃষ্ণ এত আকর্ষণীয়, গোপীনাথের পদ্মরাগমণি সদৃশ পদঙ্গুলির নখ মিশ্রিত উজ্জ্বল প্রভা, তার মুখপদ্ম নির্গত জ্যোৎস্নাশ্রাতে মিশ্রিত হয়ে বৃন্দাবনের বর্ণোৎসবে স্নাত করে। তো কৃষ্ণের মুখপদ্ম থেকে নির্গত জ্যোৎস্না, চন্দ্র থেকে জ্যোৎস্না নির্গত হয় না? আমরা দেখি পূর্ণিমার রাতে যখন চাঁদের জ্যোৎস্না বা আলো প্রকাশিত হয়, ও কত সুন্দর লাগে। বিশেষ করে যারা প্রেমিক প্রেমিকারা, তারা তো কি বলবো, কিছুদিন আগে গেল কি ভালোবাসা দিন, তো যারা প্রেমিক প্রেমিকা তারা চাঁদের আলোয় গল্প গুজব করে রাতের বেলা। সেরকম কৃষ্ণকে তুলনা করা হচ্ছে চন্দ্রের সাথে, আর তার শ্রীমুখ থেকে নির্গত যে জ্যোতি সেটাকে তুলনা করা হচ্ছে জ্যোৎস্নার সাথে। এবং শুধু মুখ থেকে নয়, কৃষ্ণের যে নখ, কৃষ্ণের যে পায়ের নখ, হাতের নখ, সেখান থেকে এত জ্যোতি নির্গত, চাঁদের জ্যোৎস্নার মতো জ্যোতি নির্গত হয়, আর সেই জ্যোৎস্নায় পুরো বৃন্দাবন আলোকিত হয়ে যায়। কৃষ্ণের দিব্য নাম জপ এবং তার অপ্রাকৃত গুণাবলী স্মরণের শক্তিশালী প্রভাব আমাদের চিত্ত দর্পণকে কৃষ্ণের প্রেমালোক প্রতিফলনের জন্য উপযুক্ত করুক। তো এই যে কৃষ্ণের যে এই যে সৌন্দর্য, তার এই যে মাধুর্য, এগুলো আমরা আস্বাদন করতে পারবো যদি আমরা কৃষ্ণের দিব্য নাম জপ করি এবং তার অপরাকৃত গুণাবলী মহিমা আমরা যদি শ্রবণ করি। এগুলোর ফলে আমাদের চিত্ত দর্পণ মার্জন হবে, চেত দর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপন। পাঁচ নাম্বার গুণাবলী, কৃষ্ণের পাঁচ নাম্বার গুণাবলী বলিয়ান, বলিয়ান বলিয়ান মানে যিনি বলশালী, শক্তিশালী। তো কৃষ্ণের অসাধারণ শক্তি, সেটা তার নতুন করে বলার কিছু নেই, আমরা সব কৃষ্ণ লীলাতে আমরা দেখতে পাই। যত যত অসুর আর রাক্ষস মেরেছে, বলিয়ান না হলে কি এত মারা যায় না, তাই না? অনেক শক্তিশালী, সমস্ত শক্তির উৎস। তো কৃষ্ণের এই যে অসাধারণ শক্তি, এটা গদ্য সাহিত্যে এবং পদ্য সাহিত্যে উভয় সাহিত্যে বারংবার বারংবার মহিমান্বিত হয়েছে, বলা হয়েছে, কীর্তিত হয়েছে। মুরলীধর রূপে কৃষ্ণ বংশী ধারণ করে গোপীদের চিত্তকে হরণ করেন, ভক্তদের চিত্তকে হরণ করেন। এই গোপী শব্দটার মানে কি, মানে হচ্ছে গো মানে ইন্দ্রিয়, পি মানে পিবথী। যে ব্যক্তি তার ইন্দ্রিয় দিয়ে কৃষ্ণকে পান করছে, কৃষ্ণের রূপসুধা পান করছে, কৃষ্ণের নাম পান করছে, কৃষ্ণের মহিমা পান করছে কান দিয়ে,
কৃষ্ণের কান দিয়ে কৃষ্ণের মহিমা শ্রবণ করছে, কৃষ্ণের মহিমা পান করছে, জিহ্বা দিয়ে কৃষ্ণের প্রসাদ আস্বাদন করছে। তো এইভাবে যে ব্যক্তি তার সমস্ত ইন্দ্রিয় দিয়ে কৃষ্ণকে পান করছে তাদেরকে বলা হয় গোপী। বুঝতে পারছেন? এমন না যে শুধু দ্বাপর যুগে যারা ছিল তারাই গোপী, সেরকম না। তো কৃষ্ণের এই যে বংশী বংশী ধ্বনি গোপীদের চিত্তকে হরণ করে, ভক্তদের চিত্তকে হরণ করে। আর গিরিধারী, তিনি হচ্ছেন গিরিধারী। গিরিধারী মানে কি? গিরি গোবর্ধন পর্বতকে তিনি ধারণ করেছেন, যেটা তার শক্তির একটা উদাহরণ। তিনি যে সর্বশক্তিমান সেটার উদাহরণ। এবং এই গিরিধারী রূপে তিনি তার প্রেয়সীদের হৃদয় পরিবেষ্টিত হয়ে তিনি গিরি গোবর্ধন পর্বতকে উত্তোলন করেছিলেন। কৃষ্ণ হচ্ছেন বলবানদের বলের উৎস। বলম বলবতাম চাহম, আমি সমস্ত বলবানদের বলের উৎস হচ্ছে আমি। তিনি এই ত্রিলোকের বৃহত্তম কঠিনতম অপরাজেয় নায়ক শিরোমণি। তিনি হচ্ছেন সমগ্র নায়কদের শিরোমণি, নায়কদেরও নায়ক। তম ঈশ্বরাণাম পরমম মহেশ্বরম, তম দেবতানাম পরমম চ দৈবতম, পতিম পতীনাম পরমম পরস্তদ্বিদম দেবম ভুবনেশমিদম। তম ঈশ্বরাণাম পরমম মহেশ্বরম, হে কৃষ্ণ তুমি সমস্ত ঈশ্বরদেরও পরম ঈশ্বর। তম দেবতানাম পরমম চ দৈবতম, সমস্ত দেবতাদেরও পরম দেবতা হচ্ছে তুমি। পতিম পতীনাম পরম পরস্তাৎ, সমস্ত পতিদেরও পরম পতি হচ্ছে তুমি, তোমাকে প্রণাম জানি। এভাবে উপনিষদে বলা হয়েছে। অরিষ্টাসুর মেঘের মতো লম্বা এবং পর্বতের মতো শক্তিশালী হলেও কৃষ্ণ তাকে এক টুকরো তুলোর মতো তুলে নিয়ে অনায়াসে সুরে মেরেছিলেন। কৃষ্ণ যে অগাসুর, বকাসুর, শকটাসুর, দেনুকাসুর, পুতনা, সম্বরাসুর, তারপর হচ্ছে জরাসন্ধ, শিশুপাল, দন্তবক্র, কত কত রাক্ষস অসুর মেরেছেন, ভৌমাসুর, এই এগুলো সব হচ্ছে তার শক্তিমত্তার দৃষ্টান্ত। তিনি যে কত শক্তিশালী, সে কারণে গীতায় কৃষ্ণ বলেছেন বলম বলবতাম চাহম, আমি হচ্ছি বলবানদের বল। মত্ত স্মৃতি জ্ঞানম অপুহনম চ, আমার থেকে স্মৃতি আসে, আমার থেকে বিস্মৃতি আসে, আমার থেকে জ্ঞান আসে। আমি মানুষকে মনে করিয়ে দিই, আমি মানুষকে বুলিয়ে দিই। দিব্য নাম জপ ভক্তকে দিব্য শক্তি গৃহের সাথে সংযুক্ত করে, পাওয়ার হাউস। কৃষ্ণ হচ্ছে পাওয়ার হাউস, আর ওনার নামটা হচ্ছে পাওয়ার হাউসের সাথে কানেকশন। আমরা যদি ওনার নাম জপ করি, কীর্তন করি, তাহলে এই কৃষ্ণ পাওয়ার হাউসের সাথে, শক্তি হাউসের সাথে, পাওয়ার মানে শক্তি, তো কৃষ্ণের পাওয়ার হাউসের সাথে যুক্ত হওয়ার উপায় হচ্ছে কৃষ্ণের নাম জপ করা। সর্বশক্তিমান কৃষ্ণ একজন ঐকান্তিক আত্মাকে ইন্দ্রিয় নিয়ন্ত্রণের জন্য জ্ঞান শক্তি, মনসংযমের জন্য ইচ্ছা শক্তি এবং হৃদয়কে আকর্ষণের জন্য প্রেম শক্তি প্রদান করে। ইন্দ্রিয় নিয়ন্ত্রণের জন্য জ্ঞান দরকার, মন নিয়ন্ত্রণের জন্য ইচ্ছা শক্তি দরকার, আর হৃদয় আকর্ষণের জন্য প্রেম শক্তি দরকার। আর কৃষ্ণ এই তিনটাই শক্তি কৃষ্ণ দিয়ে থাকে, সেই জন্য তাকে বলা আছে বলিয়ান। ছয় নাম্বার গুণাবলী ভগবান শ্রীকৃষ্ণের, ছয় নাম্বার গুণাবলী হচ্ছে নিত্য কিশোর, নিত্য যুবক, নিত্য কিশোর। এই জগতে সবাই তারা গবেষণা হচ্ছে, বহু
বহু লোকেরা নানাভাবে চেষ্টা করছে নিত্য যৌবন, তারা নানাভাবে চেষ্টা করছে, প্রয়াস করছে নিত্য যৌবন ধরে রাখার জন্য, ওষুধ আবিষ্কারের চেষ্টা করছে কিন্তু পারছে না। অনেক কসমেটিক আবিষ্কার করেছে তারা, অনেক ওষুধ বানিয়েছে তারা চিরযৌবন চির ধরে রাখার জন্য, কিন্তু কোনো ওষুধ সেই কাজটা করতে পারেনি। সবাইকে বৃদ্ধ হতে হয়, এটা এই জগতের নিয়ম। কিন্তু কৃষ্ণ হচ্ছে চিরযৌবন সম্পন্ন ভগবান কৃষ্ণ। তিনি ভক্ত যখন একজন কৃষ্ণকে দেখেন, তিনি শিশু বালক তরুণ যেভাবে দেখুক না কেন, কৃষ্ণের সৌন্দর্য এবং মাধুর্যে ভক্ত অভিভূত হয়ে পড়ে। ব্রহ্মবৃন্দাবনে, মানে এই জগতে, এই জড়জগতে ব্রহ্মবৃন্দাবনে কৃষ্ণ বাল্যলীলা এবং কৈশোর লীলা প্রদর্শন করেছেন। তিনি বাল্যলীলা করেছেন, শিশু লীলা এবং কৈশোর লীলা, এই দুটা লীলা তিনি প্রদর্শন করেছেন। কিন্তু ব্রজ লোকে, মানে গোলক বৃন্দাবনে কিশোর কিশোরী তাদের প্রবল এবং পূর্ণ বিকশিত নিত্য তারুণ্যে বিহার করেন। গোলক বৃন্দাবনে কৃষ্ণের বাল্যলীলা জন্মলীলা নেই, গোলক বৃন্দাবনে জন্মাষ্টমী নেই, দামোদর লীলা নেই, কার্তিক ব্রত নেই, বুঝতে পারছেন? এগুলোই জগতে, জড়জগতে আছে, সেজন্য এগুলো এখানে বেশি করে করে নিন। গোলক বৃন্দাবনে গেলে এগুলো করার আর চান্স পাবেন না। গোলক বৃন্দাবনে কৃষ্ণের বাল্যলীলা জন্মলীলা এগুলো নেই, সেখানে নিত্য কিশোর কিশোরী লীলা। সেখানে কৃষ্ণ সবসময় নিত্য কিশোর চির যুবক হয়ে বিরাজ করছে, পূর্ণ বিকশিত নিত্য তারুণ্যে তিনি বিহার করেন। তো যদিও জড়জগতে কৃষ্ণের বিভিন্ন বয়স প্রদর্শিত হয়েছে, কিন্তু তিনি নিত্য নিত্য যৌবন সম্পন্ন। এমনকি কৃষ্ণের বয়স যখন 125 বছর হয়ে গেছে, তখনও তাকে দেখতে মনে হয় 15 বছরের যুবকের মতো, এরকম তার মনে হয়। এটা হচ্ছে কৃষ্ণের রূপের বৈশিষ্ট্য। গৌর গোবিন্দ অর্চন স্মরণ পদ্ধতি গ্রন্থে উল্লেখ আছে যে কৃষ্ণের যে নিত্য বয়স, কৃষ্ণের যে ইটার্নাল টাইম, তার যে বয়স কত সেটা উল্লেখ আছে গোলক বৃন্দাবনে এবং এই জড়জগতে। কৃষ্ণের নিত্য বয়স হচ্ছে 15 বছর 9 মাস 7 দিন 12 ঘন্টা। কত বললাম কৃষ্ণের বয়স, নিত্য বয়স গোলক বৃন্দাবনেও কৃষ্ণের নিত্য বয়স 15 বছর 9 মাস 7 দিন এবং 12 ঘন্টা। এটা হচ্ছে কৃষ্ণের নিত্য বয়স, এটা বাড়েও না কমেও না, গোলক বৃন্দাবনে বাড়েও না কমেও না। এবং কিশোরী রাধিকার নিত্য বয়স, রাধা রানীর নিত্য বয়স হচ্ছে 14 বছর 2 মাস 15 দিন। 14 বছর 2 মাস 15 দিন, এটা হচ্ছে গোলক বৃন্দাবনের নিত্য কিশোর কিশোরীর রাধা কৃষ্ণের বয়স। এই বয়সে কৃষ্ণ রসরাজ নামে পরিচিত হন এবং তিনি দিব্য রস সমন্বিত তার অতি আকর্ষণীয় বিগ্রহ প্রকট করেন। নিত্য কিশোরী রূপে শ্রীমতী রাধিকা মহাভাব স্বরূপিণী নামে পরিচিত, কারণ তিনি শ্রীকৃষ্ণের প্রেম অভিলাষ চরিতার্থ করেন। তো শ্রীমতী রাধারানী হচ্ছে মহাভাব স্বরূপিণী, যেটা আমরা আমাদের রাধা তত্ত্ব, মাধুর্য রস এবং রাধা তত্ত্বের উপর আমরা একটা ক্লাস দিয়েছিলাম উৎকর্ষ ক্যাম্পে, আপনারা হয়তো পেয়েছেন সেটা। সেখানে আমি দেখিয়েছিলাম মহাভাব কাকে বলে, শ্রদ্ধা, সাধুসঙ্গ, ভজন ক্রিয়া, অনর্থ নিবৃত্তি, নিষ্ঠা, রুচি, আসক্তি, ভাব, প্রেম, প্রেমের পরে স্নেহ, মান, প্রণয়, রাগ, অনুরাগ, ভাব, মহাভাব, অনেক উদ্দস্তরের বিষয়। সেই মহাভাব স্বরূপিণী হচ্ছে রাধা, রাধা ঠাকুরানী। তো গবেষকরা, এই জড়জগতের গবেষকরা, তারা সারা বিশ্বজুড়ে অনুসন্ধান করছেন তারুণ্যের ঝর্ণা। চিকিৎসকরা বয়সের বৃদ্ধি থামানোর জন্য তীব্রভাবে অভিযান চালাচ্ছেন।
প্রখ্যাত বিজ্ঞানীরা নিত্য যৌবনে জাদুর বড়ি আবিষ্কারের জন্য নিরন্তর পর্যবেক্ষণ করছেন। এই অভিযান থামিয়ে দিন, গবেষণাগারগুলো বন্ধ করে দিন, হরিনাম কীর্তন করুন, হরে কৃষ্ণ মহামন্ত্র জপের দ্বারা আপনি তারুণ্য অমৃতবাণী পান করতে পারবেন, বার্ধক্য এবং মৃত্যুকেও জয় করতে পারবেন, এবং তারপর মৃত্যুর পরে ভগবত ধামে গিয়ে আপনিও আপনিও কিশোর হয়ে যাবেন, নিত্য কিশোর, নিত্য কিশোর হয়ে কিশোরী হয়ে যেতে পারবেন। সে প্রক্রিয়া আমাদের আচার্যরা আমাদেরকে দিয়েছে। আপনি নিত্য নবীন প্রেম পুরুষ গোপীনাথে দর্শন করতে পারবেন। আপনি একটা চিন্ময় দেহ লাভ করবেন যা নিত্য নবীন এবং কালের অতীত, সময়ের প্রভাবের অতীত। সাত নাম্বার গুণাবলী, ভগবান শ্রীকৃষ্ণের সাত নাম্বার গুণাবলী, অদ্ভুত বাসাবিদ। অদ্ভুত বাসাবিদ, ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে বলা হয়েছে যে শ্রীকৃষ্ণ একজন অদ্ভুত বাসাবিদ, তিনি বিভিন্ন ভাষায় পারদর্শী। যে মানুষ বিভিন্ন দেশের ভাষা, বিশেষ করে দেবভাষা সংস্কৃত, অন্যান্য প্রাকৃত ভাষা, এমনকি পশু পাখিদের ভাষাও যিনি জানেন, তাকে বলা হয় অদ্ভুত ভাষাবিদ। আমরা এই জগতে কয়টা ভাষা জানি? মনে করুন আমি বাংলা ভাষা জানি, ইংলিশ ভাষা জানি, হিন্দি ভাষা জানি, মারাঠি, হ্যাঁ, কন্নড়, এরকম 5-10টা সর্বোচ্চ, এর থেকে বেশি তো জানি না, তাই না? কৃষ্ণ এই জগতে যত ভাষা আছে সব ভাষা বুঝেন, সব ভাষা জানেন, এবং শুধু মানুষের ভাষা নয়, পশু পাখিদের ভাষাও তিনি জানেন। পশু পাখিদের কথাও তিনি বুঝতে পারেন, তাদের সাথে কথা বলতে পারেন, সেই জন্য তাকে বলা হচ্ছে অদ্ভুত ভাষাবিদ। বনের তরুলতা, গাছপালা, প্রাণীদের প্রেম দর্শন করে বনের তরুলতারা কৃষ্ণের সাথে কথা বলছে, আর কৃষ্ণ তাদের সাথে কথা বলছে। কৃষ্ণ বলছেন, হে প্রিয় বনলতাগণ, তোমরা সুখে আছো তো? হে প্রিয় বৃক্ষ বন্ধুগণ, তোমাদের সব কুশল তো? হে মৃগ ও মৃগ শাবকেরা, সবকিছু শান্তিপূর্ণ আছে তো? হে পক্ষীগণ, তোমরা কেমন আছো? হে মধুকরগণ, তোমাদের অত্যন্ত স্বাস্থ্যবান দেখাচ্ছে। হে স্থাবর ও জঙ্গম জীবগণ, তোমাদের সব শুভ রয়েছে কি? গোবিন্দ লীলামৃতে কৃষ্ণ এই কথাগুলো জিজ্ঞেস করছে, গোবিন্দ লীলামৃত গ্রন্থ। এভাবে কৃষ্ণ সকলের কথা বুঝতে পারেন, সকলের ভাষা তিনি বুঝতে পারেন। আচার্যরা একটা লীলা বর্ণনা করছেন, এক রাতে কৃষ্ণ যাবট নামক, যাবট মানে কৃষ্ণ রাধারানের শ্বশুর বাড়ি, এক রাতে কৃষ্ণ যাবটের নিকটে একটা বনে লুকিয়েছিলেন, এবং রাধিকা এবং গোপীদেরকে তাদের গৃহ থেকে আকর্ষণ করার জন্য কৃষ্ণ একটা কোকিলের মতো মধুর সঙ্গীতের অনুকরণ, কৃষ্ণ কোকিলের মতো ডাক দিয়েছিলেন। এভাবে কৃষ্ণ পশু পাখিদের বাসায় কথা বলতে পারে। তার অপূর্ব বংশীধ্বনি এবং তার আঁকি দিয়ে, আঁকি মানে চোখ, চোখ দিয়ে গোপিকাদের আকর্ষণ করেন তিনি। তিনি গাভীদেরকে নাম ধরে ডাকেন, কৃষ্ণ গাভীদেরকে নাম ধরে ডাকেন, হে ধবলী, হে চন্দনী, রঙ্গিনী, হংসী, ছামরী। কৃষ্ণ গাভীদের সাথে কথা বলেন, তাদেরকে নাম ধরে ডাকেন, আর গাভীরা নাম কৃষ্ণের ডাক শুনে চলে আসে। কৃষ্ণের বচন হচ্ছে গম্ভীর, মধুর, কাব্যিক, চতুর, রসযুক্ত, মোহকর, তিনিত এবং গভীর দর্শন সমন্বিত। কৃষ্ণ উপযুক্ত সময়ে সর্বদা সঠিক কথাটি বলে। এটা হচ্ছে আমাদের একটা ডিফেক্ট, আমরা বেফাস কথা বলছি, অনুপযুক্ত সময়ে, অনুপযুক্ত স্থানে, অনুপযুক্ত ব্যক্তির কাছে অনুপযুক্ত কথাটা আমরা বলে দিই। কৃষ্ণ সেরকম নয়, কৃষ্ণ সঠিক সময়ে, সঠিক স্থানে, সঠিক ব্যক্তির কাছে সঠিক কথাটাই বলেন। শুধু পৃথিবীর ভাষা নয়, স্বর্গের ভাষা, পশু পাখিদের ভাষা, বৃক্ষলতার ভাষা, প্রেমের ভাষা, প্রত্যেক
ব্রহ্মাণ্ডের প্রত্যেক গ্রহের প্রত্যেক জীবের সাথে তিনি কথা বলতে পারেন। তিনি প্রত্যেক জীবাত্মার পাশে সাক্ষী হিসেবে বসে আছেন এবং সঠিক সময়ে কথা বলার জন্য অপেক্ষা করছেন। একজন বদ্ধ জীব যখন শিল প্রভুপাদের গ্রন্থ বিতরণকারী বক্তের সাথে মিলিত হয়, কৃষ্ণ হৃদয় থেকে তাকে নির্দেশ দেন, এই ভাগবত অত্যন্ত সুন্দর, এই গীতা অত্যন্ত সুন্দর, তোমার এটি কেনা উচিত। কোন ঐকান্তিক আত্মা যখন ভগবানকে অনুসন্ধান করে, কৃষ্ণ হৃদয় থেকে বলেন, এখানে তোমার গুরু আছেন, তার শরণাগত হও, তাহলে তোমার জীবন সার্থক হবে। কৃষ্ণ গুরুদেবকে নির্দেশ দেন, আমার এই হারানো সেবককে তুমি গ্রহণ করো, তাকে প্রশিক্ষণ দাও এবং তাকে আমার নিকট নিয়ে আস। এভাবে কৃষ্ণ সবাইকে হৃদয় থেকে কথা বলেন সবার সাথে। আমরা যদি কৃষ্ণের নিকট হৃদয়ের ভালোবাসার কথা বলি, হে কৃষ্ণ তুমি কত সুন্দর, মধুর, দয়ালু, অনুগ্রহ করে আমাকে তোমার সেবক রূপে গ্রহণ করো এবং তোমার চরণে আবদ্ধ করো, তাহলে কৃষ্ণ আমাদের নিকট তার হৃদয়কে উন্মুক্ত করে বলবেন, হে প্রিয়, হে প্রিয়া, আমি তোমার প্রেম স্বীকার করে এবং আমি চিরতরে তোমার হলাম। এভাবে কৃষ্ণের কাছে আমরা চাইলে চিঠি লিখতে পারি, কৃষ্ণের কাছে আমরা চাইলে চিঠি লিখতে পারি। আমি এখন একটা খুব সুন্দর শ্লোক বলবো আপনাদেরকে, সেই শ্লোকটা লিখেছিলেন একজন রাজকন্যা। একজন রাজকন্যা, তিনি জগন্নাথের কাছে একটা চিঠি লিখেছিলেন। কি চিঠি লিখেছেন তিনি? তার চিঠিটা হচ্ছে কি, রত্নাকরং তব গৃহম গৃহিণী চ পদ্মা তেয়ম কিমন্তি অবতে পুরুষোত্তমায় আবির বামনয়না ঋতমানসায় তত্ত্বং মনো যদুপতে তমিদম গৃহান। কি বলছেন তিনি? রত্নাকরং তব গৃহম গৃহিণী চ পদ্মা, হে ভগবান, আপনার বাড়ি হচ্ছে রত্নের আখর, রত্নের আখর হচ্ছে আপনার বাড়ি, রত্নের আখর মানে সমুদ্র হচ্ছে আপনার বাড়ি। ভগবান কোথায় থাকে? ক্ষীরসাগরে, তাই না? ক্ষীরসাগরে শুয়ে থাকে। তো আপনি তো ক্ষীরসাগরে শুয়ে আছেন, আর ক্ষীরসাগর হচ্ছে রত্নের আখর, সাগরের মধ্যে মণিমুক্তা, হাঁড়ি, হীরা, মণি, ডায়মন্ড, সব মণিমুক্তা সাগরের মধ্যে পাওয়া যায়। তো আপনার বাড়ি হচ্ছে রত্নের আখর, আপনাকে আমি কি রত্ন দেব? রত্ন দিয়ে তো আমি আপনাকে সন্তুষ্ট করতে পারবো না। আমি রাজকন্যা হতে পারি, কিন্তু আপনাকে রাজকন্যা হয়েও আপনাকে রত্ন দিয়ে, টাকা পয়সা দিয়ে আপনাকে সন্তুষ্ট করতে পারবো না, কারণ আপনি রত্নের ভান্ডারেই আপনি শুয়ে আছেন। রত্নাকরং তব গৃহম গৃহিণী চ পদ্মা, আর আপনার স্ত্রীকে, আপনার স্ত্রী হচ্ছে লক্ষ্মী দেবী, আপনার স্ত্রী হচ্ছে লক্ষ্মী দেবী, লক্ষ্মী দেবী হচ্ছে ফিনান্স মিনিস্টার, অর্থমন্ত্রী। তো আপনার স্ত্রী হচ্ছে অর্থমন্ত্রী, আপনার কাছে টাকার কোনো অভাবই নেই, আপনাকে আমি টাকা দিয়ে কিভাবে সন্তুষ্ট করব? আমি রাজকন্যা হতে পারি, কিন্তু আপনার তো কোনো টাকারই দরকার নেই, আপনাকে কি টাকা আমি দেব? আপনার স্ত্রী হচ্ছে লক্ষ্মী দেবী স্বয়ং। তেয়ম কিমন্তি ভবতে পুরুষোত্তমায়, হে 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 প্রভু, হে ভগবান, আপনাকে দেওয়ার মতো কিছুই যে কিছুই আমার কাছে নেই, আপনাকে আমি যে কিছু দেব সেরকম কোনো কিছুই আমার কাছে নেই। আবির বাম নয়না ঋতমানসায়, কিন্তু একটা জিনিস আমি দেখছি, আপনার যে একটা মন ছিল না, আপনার মনটা আবির রমণীরা, আবির বৃন্দাবনের আবির রমণীরা তাদের শুদ্ধ ভক্তির দ্বারা আপনার মনটাকে হরণ করে নিয়েছে, আপনার মন এখন আপনার কাছে নেই, আপনার মনটা আবির রমণীরা তাদের শুদ্ধ ভক্তির দ্বারা হরণ করে নিয়েছে। তাই হে প্রভু, আপনার যেহেতু মনের অভাব আছে, আপনার মনটা যেহেতু নেই, তাই হে প্রভু, দত্ত মনং যদুপথে তমিদম গৃহান, আমি আমার মনটাকে আপনাকে দিচ্ছি, যেহেতু আপনার মন আপনার কাছে নেই, আপনার মনটা আবির রমণীরা শুদ্ধ ভক্তির দ্বারা হরণ করে নিয়েছে, তাই আমার মনটা আমি আপনাকে দিচ্ছি, এই মনটা ছাড়া আপনাকে দেওয়ার মতো আমার কাছে আর কিছুই নেই,
আপনি দয়া করে আমার মনটাকে আপনি গ্রহণ করুন। কত সুন্দর চিঠি লিখেছেন পদ্মাবতী, রাজকন্যা পদ্মাবতী জগন্নাথের কাছে। এই রাজকন্যা পদ্মাবতীর মতো আমাদেরও ভগবানের কাছে এরকম চিঠি লেখা হতো, চিঠি লেখা প্রত্যেক দিন আমরা চাইলে একটা একটা বা এরকম শাস্ত্রের একটা একটা শ্লোক, বিভিন্ন প্রার্থনা বা বিভিন্ন স্তুতি আমরা কাগজে লিখে ভগবানকে অফার করতে পারি। কত কিছু তো আমরা অফার করি না, কত কিছু আমরা অফার করি, ফল মূল, বিভিন্ন রাজভোগ, ছাপ্পান্ন ভোগ, অনেক কিছু আমরা ভগবানকে ভোগ লাগাই, অফার করি, কিন্তু আমরা কি কখনো ভগবানকে চিঠি লিখেছি? এই যে 14ই ফেব্রুয়ারি গেল ভালোবাসা দিবস, কতজন কতজনের কাছে চিঠি লিখেছে বলেন? প্রেমিক প্রেমিকার কাছে, প্রেমিক প্রেমিকের কাছে কত চিঠি লিখেছে। আর চিঠি লেখার জন্য তারা অনেক দামি দামি কাগজ, প্যাকেট, গিফট পেপার খরচ করে সুন্দর করে তারা চিঠিটা দিয়েছে। এরকম চিঠি কি আমরা ভগবানকে দিয়েছি কখন? ভগবান হচ্ছেন সকল সকল প্রেমিক প্রেমিকার, সকল প্রেমের উৎস হচ্ছেন তিনি, সকল প্রেম তার থেকে এসেছে, তাই তাকে আমাদের চিঠি লেখা উচিত। এই যেভাবে রাজকন্যা পদ্মাবতী তিনি জগন্নাথের কাছে চিঠি লিখেছেন, সেরকম আমাদেরও ভগবান জগন্নাথের কাছে চিঠি লেখা উচিত। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম রাম রাম। শিল প্রপাত কি জয়, শিল গুরু মহারাজ কি জয়, সমবেত ভক্তবৃন্দ কি জয়, গৌর প্রেমানন্দ।